ভরতপুরের প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ। আবাস প্লাসে নিজের পরিবার ও আত্মীয় মিলে ১৬ জনের নাম। ভরতপুর বিধানসভার এক নম্বর পঞ্চায়েত সমিতির সিজোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রাশমিনা বিবির বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। প্রধান, তার পরিবার ও আত্মীয় মিলে মোট ১৬ জনের নাম রয়েছে আবাস প্লাস তালিকায়। একসঙ্গে এতজনের নাম থাকায় গ্রামবাসীরা স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগপত্র জমা করলেন ভরতপুরের বিডিওর কাছে। অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরেও। এছাড়াও অভিযোগ করা হয়েছে মুর্শিদাবাদের ডিএমও, কান্দির এসডিও অফিসে। তালিকায় গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর, ভাসুর, জামাইবাবু, দাদু থেকে বেয়াই সবার নাম রয়েছে। ঘটনায় বিড়ম্বনায় পড়েছে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা। তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে সেই সমস্ত উপভোক্তারা জানিয়েছেন তাদের পাকা বাড়ি নেই, খুব কষ্টের সঙ্গে এভাবেই দিন কাটাতে হচ্ছে। পাশাপাশি সিজগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামী জানিয়েছেন যারা বাড়ি পাওয়ার উপযুক্ত সরকারি প্রকল্পের বাড়ির টাকা তাদের প্রত্যেককেই পাওয়া উচিত, তাই যারা সরকারি প্রকল্পের ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি তাদেরই নাম এখানে দেওয়া হয়েছে। সরকার নিরপেক্ষ তদন্ত করুক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামী। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। চাইছে যে এই যে ঘরটার নামটা ঢুকেছে, যদি ৪০,০০০ টাকা দাও তাহলে ঘরটা পাইয়ে দেবো, আর যদি না টাকা দাও তাহলে ঘরটাকে ক্যান্সেল করে দেবো। কারা বলেছে এটা? এটা সাবদুল আর আব্দুল বলছে। আচ্ছা, দিয়ে তা আমরা ধরেন গরিব মানুষ, আমরা যতক্ষণে খাটি ততক্ষণে খাই, এরপরে আমরা ৪০,০০০ টাকা কোথায় পাবো? সরকার দিচ্ছে বলে আমাদের, আমরা তো থাকি এই টিনের ঘরে, জল পড়লে আপনার বৃষ্টি আসলে জল পড়ে, আমাদের থাকার মতন এটাই আশ্রয় আছে। এরপরে বলছে টাকা না দিলে ঘর আটকে দেবো। না, আমাদের কাছে ৪০,০০০ টাকা চেয়েছিল, আমাদের ঘর তো এসেছিল, দিবে ৪০,০০০ টাকা চেয়েছিল, আমরা দিতে পারিনি বলে ওই ওই আব্দুল সাবদুল। কিসের জন্য টাকা চেয়েছিল? ওই তো আমরা ৪০,০০০ টাকা লোবো তাই বলেছিল। আর দেখেন আমি কি অবস্থায় বাস করি, আমার তিনটে মেয়ে ছেলে বিয়ে শাদী দিয়ে দিছি, দিয়ে আমার কি অবস্থায় দেখেন, উপর থেকে খেড়ে চাল পানি পড়ে, খুবই কষ্টই থাকি আমি, আপনি দেখেন। কিভাবে আমি থাকি, আমার ঘর চেয়েছি একটা, আমার নাম সাপিতুন বিবি। টোনাটো ধরুন ওই যে ৪০,০০০ করে টাকা চাইছে, আর প্রধান তো আমাদের নিজস্ব যেটা বলেছে ওটা ফলস বলেছে ওরা। হ্যাঁ, আমরা পাড়ার লোক, জনসাধারণ, আমরা ভোট দিছি, আমরা দল করি, দলকে ভালোবাসি, দল করি, এবার ওদের সাহে সাই দিইনি, সেই জন্য আমাদের এইসব অবজেকশন। আমার তিনটে মেয়ে ধরুন বিয়ে শাদী দিয়েছি, যা জায়গায় থল ছিল বিক্রি করে দিয়েছি, একটুকু আছে এটুকু আমার থাকার মতো পজিশন, দেখছেন তো কি পরিস্থিতি। আমার নাম নুরশেদ শেখ। কি চাইছেন এখন? আমি ঘর চাইছি, সরকারি ঘর। হ্যাঁ, আমি শুনেছি যে আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে, কিন্তু এই নামটা যখন দেওয়া হয় তখন তো ২০১৮ সালে, এখন তো নামটা দেয়নি, তখন ওরা ওই যে লোকজনের নামটা ই করেছে, অভিযোগ করেছে, ওই লোকরা তখন ওইরকম তো অবস্থা ছিল না, তখন অসহায় ছিল, গরিব ছিল, ওইরকম ঘরও ছিল না, জল বৃষ্টিতে কতদিন থাকবে, তাদের নাম তো সরকার কবে দিবে না দিবে তারা তো ততদিন বসে থাকবে না, তাদের স্বামীরা সন্তানরা তারা বাইরে গিয়ে দু এক খুব ঘর করেছে, কিন্তু এখন সরকার থেকে অঞ্চল থেকে স্টাফরা এসছে, দেখুক যে ইনকোয়ারি করে কে পাওয়ার ব্যক্তি, কে পাওয়ার ব্যক্তি লায়। আর আমি তো আমার ওই অফিস আর আমার অঞ্চলটা দেখি, আর বাইরেকারটা আমার হাজবেন্ড দেখি, আমার হাজবেন্ডের থেকে জানি। হ্যাঁ, মিথ্যা অভিযোগ তো, এটা তো এখনকার দিয়া নয়, এটা ২০১৮ সালে নামটা দিয়া, কিন্তু তখন তো মাটির বাড়ি ছিল, তখন তো এমন পাকা বাড়ি ছিল না। আর এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, আর মেঘ ঝড় বৃষ্টি, তারপরে কতদিন থাকবে ও খেয়ারের বাড়ি, মাটির বাড়িতে কি থাকা যায়, এখনকার থাকা সম্ভব? এত রিক্স নিয়ে কী করে থাকবে? আপনার নাম? আমার নাম রাশমিনা বিবি। আপনি পঞ্চায়েতের প্রধান? হ্যাঁ, আমি পঞ্চায়েতের প্রধান। আমার পঞ্চায়েত সমিতিতে এই ধরনের কোনো অভিযোগ হয়নি,
বিডিও অফিসে অফিসে হয়েছে যে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আপনি বলছেন পঞ্চায়েত সমিতিতে এই ধরনের অভিযোগ তো আসেনি। কী ধরনের অভিযোগ বলুন? বিডিও অফিসে তো অভিযোগ করতেই পারে, প্রত্যেকের ব্যক্তির স্বাধীনতা আছে যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে। এই অভিযোগের পরে বিষয়টাকে দেখতে হবে সেই অভিযোগটা কতটা সত্যতা আছে সেটা দেখানো জরুরি। তারপর যে বিষয় নিয়ে অভিযোগ তারপর ব্যাপারটা ভাবার থাকে। যোগ্য অযোগ্যর জন্যই তো ইনকোয়ারিটা হচ্ছিল। এই মুহূর্তে যেসব ব্যক্তিদের নামে অভিযোগটা এসছে সেগুলো নিশ্চয়ই দেখবে, দেখার পরে প্রয়োজন পরিপ্রেক্ষিতে আমার মনে হয় বিডিও অফিস থেকে একটা ইনকোয়ারি করবে মতামত। এটা অভিযোগ হলে অবশ্যই নিশ্চয় তদন্ত স্বাভাবিক হয়েই থাকে, বিডিও অফিসের যে কোনো বিষয়ের উপরেই অভিযোগ হলে সেটা তদন্ত একটা হয়, সেই হিসাবে তদন্ত একটা হবে। যোগ্য ব্যক্তি হলে নিশ্চয়ই সে পাবে, পাওয়ার ব্যক্তি না হলে পাবে না, এটা অবশ্যই ইনকোয়ারি একটা হবে। অবশ্যই সে বিষয়ে চেষ্টা তো করতেই হবে, সেটা তো আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে আমরা মনে করি। অনেক লোক বিভিন্ন জীবী থেকে ভরপুর এক নম্বর ব্লকে পায়নি, তাদের বিষয়গুলো অবশ্যই আমরা ভাবছি। প্রশাসন লেভেলে আমরা যেহেতু আছি জনপ্রতিনিধি হিসাবে, আমরা উদ্যোগ কর্তৃপক্ষ আমরা জেলা লেভেল ডিএম সাহেবদের নজরেও আনছি এই ধরনের বিষয়গুলো, যেন আগামী দিনে ওই ধরনের ব্যক্তিরা তাদের আর্থিক হিসাবে যে মানে সাহায্য হল হিসাবে যেটুকু পাবে সেটুকু যেন পায়, সে বিষয়টা আমরা দেখছি। তাহলে সেই জন্যই তো ইনকোয়ারিটা চলছে, পঞ্চায়েতের স্টাফ ব্লকের স্টাফ যৌথভাবে ইনকোয়ারিগুলো চলছে। এই ইনকোয়ারিটার মধ্য দিয়েই সঠিক ব্যক্তি আসবে, তারাই অ্যাকচুয়াল পাবে, সেই জন্য ইনকোয়ারিটা চলছে। যেহেতু সদ্য আমাদের মানে শেষ বলবো না, আমাদের মানে PMY যেটা BOY বাংলা আবাস যোজনা সেই ঘর চলছে, সে অবস্থাতে আরেকটা সার্ভের উপর ভিত্তি করে আমাদের আওয়াজ প্লাস মানে অ্যাড ওর পরে সেটা অ্যাড করা গেল। এবার এই ধরনের ব্যক্তির নাম হয়তো ডাবল ব্যক্তির নাম হয়তো থাকলেও থাকতে পারে, সেগুলো ভাবা হচ্ছে বা সেগুলোও দেখা হচ্ছে। আপনার নাম? আবলাস নাম, সভাপতি ভক্তমান পঞ্চায়েত সমিতি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারি ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।